খাদান পোস্ট প্রোডাকশান এক্সক্লুসিভ আপডেট হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যারি গুড মর্নিং বন্ধুরা অলরেডি কালকে মধ্যমগ্রামের ইভেন্টে ওরওম একটা ম্যাসিভ রেসপন্স পাওয়ার পরে খাদান টিম কিন্তু চুপ করে বসে নেই খাদান টিম কিন্তু অলরেডি মানে তাদের পোস্ট প্রোডাকশানের কাজকর্ম ভীবৎসভাবে শুরু করে দিয়েছে সুজিত দা আধ ঘন্টা আগে এটা পোস্ট করে কালকে রাত্রিবেলায় তারা এই কাজগুলো করছিলো সেই সময়ের কিছু মুহূর্তের ছবি তারা পোস্ট করে আর কি এই দেখো তার ভিতরে পিছনে যত দূর যা দেখে আমার মনে হচ্ছে এগুলো কিন্তু মিউজিক পোর্শনের কাজ হচ্ছে বা ডাবিং পোশানে যে মানে ভয়েস ওভার ইয়ে আছে সেইগুলো নিয়ে কাজ হচ্ছে কারণ নীলদাকেও আমরা দেখতে পাচ্ছি এবং দেখো এখানে কাজকর্ম চলছে একদম মানে ভর পেট্টাভাবে কাজকর্ম চলছে একদম খুব কি বলবো মানে কি বলবো ধৈর্যের সঙ্গে কাজ চলছে আচ্ছা এখানে লেখা যেটা হয়েছে আই কুড নট গো ফর দ্য বেঙ্গল ট্যুর ইনিশিয়ালি উইথ দ্য খাদান টিম ডিউ টু ওয়ার্ক স্পেশে স্পেশি স্পেশিফাইলি Uh, especially uh, for post-production, and um, post-production, I understand the audience expectation are high.

ইন দ্য স্টুডিও ফর দ্য ফাইনাল টাচ বন্ধুরা ফাইনাল টাচ হচ্ছে এখন খাদানের ইয়েস বন্ধুরা ফাইনালের যে হয় না যে আমরা মানে লাস্ট এখন মানে মূর্তি সাজানো কমপ্লিট এবার লাস্ট হচ্ছে মায়ের চক্ষু দান হচ্ছে আমার এইটুকু মনে হচ্ছে মায়ের দান হচ্ছে মায়ের অলঙ্কার পড়ছে মা সেই ফাইনাল টাচটা হচ্ছে তো যাই হোক পরবর্তী লাইনটা পড়ি তো দ্য ওয়ার্ক ইজ স্টিল Until uh, we are completely ready to serve Khadan for uh, you all, hoping for the best. Khadan releasing in uh, releasing this uh, 20th December at your nearest cinemas. বন্ধুরা খাদান সিনেমাটাকে নিয়ে চূড়ান্ত লেভেলের খাটা বা পরিশ্রম কিন্তু আমরা টিমকে দেখতে পাচ্ছি আমরা কি করছি ভাই আমরা শুধু বেঙ্গল টুরে পাশে আছি আমরা শুধু বেঙ্গল টুরে যাচ্ছি কিন্তু দ্য টিম অফ খাদান তারা কিন্তু ব্যাপকভাবে পরিশ্রম করছে এই যে মানে এরাই এই মানুষগুলো তুমি বলো কালকে একটা জায়গায় ইভেন্ট কভার করেছে আমি কিন্তু ভাই মানে ল্যাথ খেয়ে গেছি আমি পারছি না আমি মানে পারি নি কিন্তু সেখানে তারা রাত্রিবেলা এসে আবার কাজ করেছে ভাই কি এনার্জি এটা তো মানতেই হবে কি এনার্জি কারণ আমিও ড্রাইভ করে গেছি তারাও একটা বাসে করে গেছে বা এ করে গেছে সেটাও তো একটা ব্যাপার আছে মানে ব্যাপারটা তো সিমিলার না তো দিস ইজ মানে একটা কিছুর পিছনে না এত পরিশ্রম করলে না সেই সিনেমাটা কিছু হতে পারে ভাই আচ্ছা বলে রাখি খাদনের গান কিন্তু সম্ভবত আজকে একটা টিজার ড্রপ করা হতে পারে আজকে এখন নটা তেতাল্লিশ বাজে এগারোটার সময় হয়তো টিজার ড্রপ করতে পারে ওই বাপ আসছে ওই গানটার আর কালকে হয়তো গানটা আসতে পারে আই নো এক্স্যাক্ট আমি বলতে পারবো না এক্স্যাক্ট টাইম এক্স্যাক্ট ইয়ে সব কিছু বলে দিলে সম্ভব না আর কি বলে দেওয়াটা কারণ এখন অবধি অফিসিয়ালটা জানি না তো দেখা যাক আশা করি আজকে একটা কিছু হবে বা কালকে একটা কিছু হবে তো তোমাদের আর কি মতামত এইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার